হুজুর গওসে পাক নতুন করে বলছেন এক আয়াতের তাফসীর একটা আয়াতের অর্থ সেটার ব্যাখ্যা প্রেক্ষাপট তাফসীর যখন করতেছেন শানে নজুল যখন বয়ান করছেন একটা তাফসীর একটা আয়াতের তাফসীর কোরআনে পাকের 14 তম যখন চলতেছে বলে এক ইমাম আরেক ইমামকে জি জানি না চিনি না বলতে পারবো না হুজুর গওসে পাক কি বলতেছে জানি না এরপর যখন এভাবে করতে করতে হুজুর গওসে পাক প্রায় 80 টা তাফসীর এক আয়াতের করছে যখন সাইয়েদনা আব্দুল কাদের জিলানি এক আয়াতের তাফসীর 80 টা করলেন একজন আরেকজনের অবস্থা দেখে চিৎকার বের হয়ে গেল ইমাম তাবরানি ইমাম বাগাবী তাফসীর শুনে জামা ছিড়ে ফেলেন এশকে মুহাম্মাদে আল্লাহর পাগল আল্লাহর মুহাম্মাদে রাসূলুল্লাহর মুহাম্মাদে জামা ছিড়ে ফেললেন এতক্ষণ পরে যখন এরকম হলো ওনাদের ডাউট ছিল যিনি তিনি বাগদাদ থেকে এসে মদিনায় কি দরস দিচ্ছেন কিন্তু তেনার হয়তোবা জানা ছিল না তিনি শুধু আউলিয়াল্লাহর সম্রাট নয় তিনি আলে রাসূল রাসূলে পাকের আওলাদ এজন্য আল্লাহ সিনার মধ্যে ইলমে লদুনি দিয়েছেন যিনি মাদার জাত অলি মায়ের পেটের থেকে অলি হয়ে বের হয়েছেন ইমাম তাবরানি ইমাম বাগাবী যখন একজন আরেকজনকে বললেন ভাই এই ইমামের এই শায়খের যেই তাফসীর শুনতেছি এর আগে তো এরকম তাফসীর জীবনও শুনি নাই যখন একজন আরেকজনের জামা ছিঁড়ে ফেলতেছে তাফসীর শুনে কোরআনে পাকের তেলাওয়াত শুনে সাইয়েদনা গওসে পাক বললেন এতক্ষণ শরীয়ত পড়িয়েছি 80টা তাফসীর করার পর বলতেছে এখন তরিকত পড়াবো সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম জায়সা নিবেদিত মঞ্জুর মোরশেদ প্রযোজিত মিউজিক প্লাস কষ্ট হচ্ছে না তো বাবা আজকে এতটুকু থাকুক আমি তো খেয়াল করিনি দেখতে দেখতে যে এক দেড় ঘন্টা হয়ে গেছে কি আজকে এতটুকু থাকুক নাকি আরো দুই চারটা আমি কথা বলবো একটু আপনাদের চেহারা দেখে মনে হইতেছে হুজুর আজকে সারা রাত চালান দুই চারজন বলতেছে চলবে চলবে আবার পাম্পটি না তো চলবে চলবে আল্লাহ মেহমান ওই যে হুজুর বলতেছিলেন মেহমানকে কদর করতে জানতে হয় মেহমানদারি জানতে হয় আল্লাহ তাবারক ও তাআলার কাছে আমার নবী জিজ্ঞেস করেছিলেন মুসা আলাইহিস সালামও জিজ্ঞেস করেছিলেন হাদিসটা এরকম এসেছে আল্লাহ তুমি খুশি হলে বান্দাকে কি দাও বলে বেশি খুশি হলে আমি যখন খুশি হই তখন বান্দার এলাকার মধ্যে বৃষ্টি নাজিল করি দ্বিতীয়বার যখন খুশি হই তখন বান্দাকে আমি একটা কন্যা সন্তান দান করি আরো জোরে সুবহানাল্লাহ তৃতীয়বার যখন খুশি হই তখন বান্দার ঘরের মধ্যে মেহমান পাঠিয়ে দিই আরো জোরে মেহমানদারিতে কথা মনে পড়লো বলখের মধ্যে বলখ একটা জায়গা আছে সে জায়গার মধ্যে হঠাৎ অনেক ডাকাতি শুরু হয়ে গেল ওখান থেকে অনেকে প্রস্থান করলেন হিজরত করলেন যখন হিজরত করলেন এরকম এসেছে যে বলখের থেকে বলখের বাসীরা অনেকে হিজরত করে সামারকান্দ একটা জায়গা আছে ওখানে চলে আসতেছে হাদিসে এসে অনেকে মানতে চাবে না ইবনে জওজির বর্ণিত ইবনে জওজি অনেক বড় ইমাম শত 200 বছর আগের পিছনের ইমাম যেনাদের কিতাব এখন আমরা পড়ি এবং ওলামায়ে কেরামরা পড়ান তিনি বলছেন ইবনে জওজি গভীর খেয়াল করুন আমি আর দুই একটা হাদিস বলি আমি সমাপ্তির দিকে চলে আসবো বেশি কনসেপ্ট আপনাদের সারাদিন যদি ওয়াজ শুনেন অনেক কিছু পড়াইলে মনে থাকবে না ঠিক না এই জন্য যেতটুকু পড়ালে আপনাদের মনে থাকবে অতটুকু পড়াচ্ছি গভীর কনসেন্ট্রেট ইমাম জওজি আলাইহির রহমাত তিনি বর্ণনা করছেন মেহমানদারির উপরে বলতেছি দেখেন মেহমান কত বড় নিয়ামত এবং যদি মেহমানটা আল্লাহওয়ালা হয় তাহলে বরকতটা বাড়িয়ে দিবে কি আওয়াজ দেনা কে এখন ইমাম জওজি আলাইহির রহমাত বর্ণনা করছেন যে বলখ থেকে ওখানে অনেক ডাকাতি বলখ একটা শহর ওখানে ডাকাতি বাড়লো সবাই হিজরত করে সামারকান্দে চলে আসলেন তো একজন সাইয়েদা খাতুনি জান্নাত মা ফাতেমাতু জাহরা অর্থাৎ আমার দয়াল নবীর বংশধর সুবহানাল্লাহ বলেন এক সাইয়েদা তেনার তিন শাহজাদিকে নিয়ে সাইয়েদাকে নিয়ে হিজরত করে বলখ থেকে সামারকান্দে আসলেন এসে এখন অপরিচিত এলাকা কোথায় থাকবে বুঝতেছে না জিজ্ঞেস করলো এখানে মধ্যে মুসলমান কোনো ঘর আছে কিনা মুসলমানের কোনো ফ্যামিলি আছে কিনা বলে হ্যাঁ ওই যে অমুক ঘর আছে একটা মুসলমানের এখন ওই মুসলমান ব্যক্তির কাছে যখন গেল সে অঢাল সম্পত্তির মালিক অনেক টাকা পয়সার মালিক এখন এলাকার মধ্যে এরকম দেখবেন যখন কারো টাকা পয়সা হয় তখন তার পাটা জমিনে পড়তে চায় না আওয়াজ দেন এরকম আছে কি নেই আছে টাকা পয়সা যখন আল্লাহ আপনাকে দিয়েছে মনে রাখবেন আজ আপনি বাদশাহ কালকে আপনি ফকির হতে পারেন ঠিক না আবার আজকে আপনি ফকির কালকে আপনি আপনি বাদশাহ হতে পারেন ঠিক না যখন ওই সাইয়েদা তিনি যখন গেলেন ওই মুসলমান বাড়িতে এখন অপরিচিত তো থাকতে দিচ্ছে না বলে আমি অপরিচিত লোককে রাখি না বলে আমরা সেই বলখবাসী ওখান থেকে এসেছি
তিনি সাইয়েদা যেহেতু পর্দা নিশিন তিনি কাছাকাছি গিয়ে বলতেছেন আমি দয়াল নবীর খানদান আমি দয়াল নবীর রসুলের পাকের বংশধর আমাকে একটা রাত থাকতে দেন আমার তিনটা মেয়ে যুবতী মেয়ে তেনাদেরকে নিয়ে কোথায় যাব আমাকে থাকতে দেন সে ব্যক্তি রাজি হলো না যখন রাজি হলো না বলতেছে একটা পর্যায়ে সেই ধনাঢ্য মুসলমান তথাকথিত বলতেছে আপনি যে সাইয়েদা এটা সাজরাদের বংশ পরিচয় দেন আপনার একটা প্রমাণ আছে বলে সেই প্রমাণ তো নাই এখন প্রমাণ কিভাবে দিব আমি তো নিরুপায় আমাকে একটু আশ্রয় দেন দিচ্ছে না আমি এই জন্য সাইয়েদ সাইয়েদা যদি শুনি অনেক রেসপেক্ট করার চেষ্টা করি কারণ আমার নবীর বংশধররা অনেক বেশি দামি ঠিক কিনা কারণ নবীর বংশ নামাজের অংশ সুবহানাল্লাহ বলে নামাজের অংশ আপনি নামাজের মধ্যে কিন্তু সালাম দিচ্ছেন নবীজি اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد আমরা সালাম দেই কি দেই না নবীজি এবং নবীজির আওলাদের উপর সালাম দেই কি দেই না দামি তো যখন এরকম হলো সেই সাইয়েদাকে তো তিনি ওই খাতুনকে জায়গা দিলেন না এরপরে বর্তিতে তিনি জায়গা পাওয়ার জন্য যখন এলাকায় খুঁজতেছেন একজনকে বললেন যে কোথায় থাকতে পারি রাত হয়ে যাচ্ছে কোথায় যাব ওই সময় আরো অনেক হাজার শত বছর আগের ঘটনা ওই তখন তো এত ভালো পরিস্থিতি ছিল না বলতেছে মেয়েদেরকে নিয়ে যদি কোথাও যাই আল্লাহ না করুক কিছু যদি হয় টেনশনে পড়ে বলতেছে তো এখন কিছু লোক বলতেছে এখানে একজন সাহি মানুষ আছে দয়াবান কিন্তু সে ইহুদি ইহুদি ধর্মের বিধর্মী সে ওই বাসায় থাকে যখন এটা শুনলো যে ওই বাসায় থাকে তিনি ওইখানে গেলেন গিয়ে ওই ইহুদি লোকটিকে বলেন টাকা পয়সা নাই কিন্তু উনি দয়াবান সুবহানাল্লাহ বলতেছে যখন বলছে আমাকে একটা রাত থাকতে দেন তখন সাইয়েদা যখন বলতেছেন আমাকে একটা রাত থাকতে দেন আমার সাথে দুইটা তিনটা মেয়ে আছে আমি তো টেনশনে তখন তিনি বলতেছেন আপনি কে তখন সেই সাইয়েদা বলতেছেন আমি মুসলমানদের পয়গম্বর নবী মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা সালামের আওলাদ হই সুবহানাল্লাহ আমি তেনার পয়গম্বরের আওলাদ হই সাইয়েদা ঘরানা ইহুদি ওই লোকটা চোখের পানি চলে আসলো বলতেছে কি বলেন আপনি মুসলমানদের পয়গম্বরের আওলাদ বংশধর আমি কোথায় আপনাকে রাখবো আমার ভাঙা ঘর তাড়াতাড়ি ডাক দিয়ে বিবিকে বললো এই তুমি পরিষ্কার করো ঘরটা পরিষ্কার করো নতুন বাসন নিয়ে আসো ওনাদেরকে যা তা বাসন দেওয়া যাবে না সুবহানাল্লাহ বলে যখন এরকম হলো তখন তিনি ওইখানে থাকতে দিলেন এবং বলেন মা গো আমার হালাল কিছু খাবার আছে এটা আপনি গ্রহণ করুন আমি তো জানি না সাইয়েদাদেরকে কিভাবে বা সাইয়েদজাদাদেরকে কিভাবে এহতেরাম সম্মান করতে হয় আমার জানা নেই আপনি এটা গ্রহণ করুন যখন এই কথাগুলি বলছে সাইয়েদা চোখের পানি ছেড়ে তেনার জন্য দোয়া করছে তখন তিনি দোয়া চেলেন মা গো আমি অনেক বিপদে আছি টাকা পয়সা নেই কিন্তু আমি চেষ্টা করছি আপনাকে খেদমত করতে আমি জানি না ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন তখন সে সাইয়েদা দুই হাত তুলে বললেন আল্লাহ তুমি এই দয়াল নবীর গোলাম হিসেবে তাকে কবুল করে নাও তোমার বান্দা হিসাবে খাস বান্দা হিসাবে নবীর উম্মত আশিক হিসাবে কবুল করে নাও আমিন বলে যখন এটা বলতেছে তখন তো ওই রাত পার হয়ে গেল এখন ওই মুসলমান যে প্রমাণ চেয়েছিল যে আপনি কি সাইয়েদ আপনার বংশ আপনার সাজরা দেন এটা দেন সেটা দেন চেয়েছিল সে যখন ঘুমালো এখানে যখন দুনিয়ার চোখ বন্ধ হলো ওখানে আল্লাহ কিসমতের চোখ খুলে দিলেন সুবহানাল্লাহ চোখ খুলে দিলেন তখন দেখতেছে উনি এখানে ঘুমাইছে ওখানে দেখতেছে উনি জান্নাতে হাঁটতেছেন হাঁটতেছেন দয়াল নবীকে দেখা যাচ্ছে যখন দয়াল নবীকে দেখা যাচ্ছে তিনি কাছাকাছি গেলেন গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমি আপনার উম্মত হই আমি আপনাকে অনেক ভালোবাসি আমার নবী বলতেছে প্রমাণ দাও তুমি যে মুসলমান প্রমাণ দাও তখন বলছি ইয়া রাসূল আমি তো মুসলমান আমি কালমা পড়েছি প্রমাণ কিভাবে দিব বলে তোমার কাছে আমার আওলাদ আসছিল তুমিও তো প্রমাণ চেয়েছিলে তুমি এত প্রমাণ চেয়েছিলে তখন সেই লোকটা ফজরের আযান পড়লো হাউমাউ করে লাফিয়ে উঠলো উঠিয়ে খুঁজতেছে ওই সাইয়েদারা কোথায় খুঁজতেছে খুঁজতেছে কেউ একজন বলল যে ওই যে ইহুদি ওই তার ঘরে আছে বিধর্মী তার ঘরে যখন গেল তখন ওই ইহুদির ঘরে গিয়ে বলতেছে এ ভাই সারা দিন তার তোর যা খরচ হয়েছে আমি সমস্ত রকম টাকা পয়সা দিতে রাজি আছি তারপর তেনাদেরকে আমার কাছে দিয়ে আমি ঘরে রাখতে চাই যখন এরকম বলতেছে বলে না না গতকালকে চাইলে হইতো তুমি যে স্বপ্ন দেখছো আমিও সেই নবী কলমা পড়ে স্বপ্ন দেখেছি আমিও তেনাকে স্বপ্ন দেখেছি আমার নবী বলেছে টেনশন করিস না তোকে আমি কলমার ছায়া তলে এনেছি ওই সাইয়েদা দূর থেকে আমার জন্য দোয়া করেছে নবী যে আমার স্বপ্নে আমাকে বায়াত করেছেন কলমা পড়িয়েছেন আল্লাহু আকবার তাহলে মেহমানদার মেহমানদারি দামি না কম দামি মেহমানদারি করা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ মনে রাখবেন মেহমান আসলে সম্মান করবেন আর আরেকটা বিষয় যে বিষয়গুলি কেউ হয়তো অনেক সময় বলে না সেটা হলো আমরা একজন আরেকজনকে
সবসময় ছোট করার মধ্যে পড়ে থাকি, ক্রিটিসাইজ একজন আরেকজনকে। দেখা যায় যে আজকের মেহফিল শুনে অনেক যুবক যদি পরিবর্তন হয়, আগামীকালকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার নিয়ত করে, কেউ না কেউ এসে বলবে হ্যাঁ দেখছি না ওই সিপাহী গিয়ে সুখ টান দিত, এরকম বলবে কি? এরকম আছে না কিছু? দেখছে এখন হুজুরগিরি করে, গতকালকেও দেখছি সিপাহী গিয়ে সুখ টান দেয়, আওয়াজ দেয় না, এরকম বলনে ওলা আছে কি নাই? মনে হয় এলাকার মধ্যে নাই। আছে আছে আছে, সব জায়গায় থাকে, ঠিক কিনা? মনে রাখবেন যেখানে ফেরাউন আছে সেখানে মুসা আলাইহিস সালাম থাকবে, যেখানে আবু জাহেল আছে সেখানে আমার নবী থাকবে, ঠিক কিনা? ভালো থাকলে খারাপ থাকবে, খারাপ থাকলে ভালো থাকবে। এই কথাগুলি বলার উদ্দেশ্য একটাই, পরিবর্তন। যুবক, এই পরিবর্তনটা যদি নিজের মধ্যে না আনেন, এই ওয়াজ এই নসিহত কোনো কাজে আসবে না। প্রত্যেক দিন ওয়াজ করতে থাকি, প্রত্যেক দিন ভাবি যে গাড়িতে উঠলে জানি না বাসায় পৌঁছাবো কিনা। তারপরও আমার নিজের আম্মি জান থেকে দোয়া নিয়ে সালাম করে বের হই, বলি যে বাঁচলে গাজী মরলে শহীদ। আমার আম্মা জানো দোয়া দিয়ে দেন যে কোনো সমস্যা নেই, যাও ফিয়ামানিল্লাহ ফিয়ামা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের উপরে শপথ করে দেন। চিন্তা করতে করতে আসি, আজকে গাড়ি দিয়ে চিন্তা করতে, শরীরটা খুব টায়ার্ড ছিল, গাড়ি দিয়ে শুয়ে শুয়ে চিন্তা করছি পৃথিবীতে কত মানুষ আসলো গেল এত বছর ধরে, কোটি কোটি মানুষ আসলো, কিন্তু কয়টা মানুষের কথা কয়টা মানুষ মনে রাখে? চিন্তা করছিলাম আজকে 2023 চলে, আজ থেকে 100 বছর পর যখন 2123 চলবে তখন আমি কোথায় থাকব? সে অন্ধকার কবরে, আমার স্টেজ হয়তোবা অন্য কোনো বক্তা অন্য কোনো সেলিব্রিটি চলে আসবে, হয়তোবা আমার এই কাপড়গুলি অন্য কেউ নিয়ে যাবে, আমার সম্পত্তি আজকে আমার যে গাড়িটা আছে গাড়িটা অন্য কেউ ব্যবহার করতে পারে, আমার বলতে কিছু থাকবে না। এই আমার আমার যে বলি, আমার হাত আমার চোখ আমার নাক আমার ঠোঁট আমার এই চেহারা আমার এই জেসেম আমার পরিবার আমার মা আমার বাবা আমার স্ত্রী আমার স্বামী আমার সন্তান আমার আমার যে করতেছি আমার আমার ছাড়ো মরণের জিকির করো, আমার আমার ছাড়ো মওলার জিকির করো, ঠিক না? চিন্তা করছি এই আমার আমার বললে ওয়ালা কেউই থাকবে না, কত কোটি কোটি মানুষ আসছে আর গেছে, এখন বর্তমানে সারা পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, 750 কোটি কম বেশ হতে পারে। এই 750 কোটি মানুষ 100 বছরের মধ্যে কয়জনের নাম লিপিবদ্ধ হবে ইতিহাসের পাতায়, কয়জনের কথা মানুষ মনে রাখবে? আজকে যারা আমরা অহংকার করে জমিনে পা পড়ে না, অন্যায় ভাবে অন্যের হক লুণ্ঠন করি, আজকে জোর আছে জোর আছে দেখে মূল্য কামার মনে করি, মনে রাখবেন এই সমস্ত কিছু ক্ষণস্থায়ী। আওয়াজ দেন, আপনাদের মনে কষ্ট হচ্ছে, আওয়াজ দে বলেন না, ঠিক কিনা বলে? ক্ষণস্থায়ী চিরস্থায়ী সে কবর হাসর কুলচেরা জান্নাত কিংবা জাহান্নাম অপেক্ষা করছে। আজকে মারা যান, আপনার আপনরা নাকি টিপ দিয়ে বলবে গন্ধ বেরোচ্ছে, তাড়াতাড়ি গর্তে দাও, ওই গর্তটার নাম কাবার, ওটাই আপনার শেষ ঠিকানা। আওয়াজ দেন, শেষ ঠিকানা। এখন বুঝবেন না কবরস্থানের দিকে তো তাকিয়েও দেখেন না। রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখি যে কবরস্থানের পাশেই দোকান, ফার্নিচারের দোকান। চিন্তা করতেছি এক জায়গায় আখেরাত আরেক জায়গায় দুনিয়া, ঠিক কিনা? মসজিদের পাশে দিয়ে কবরস্থান, একটা বারের জন্য চিন্তা করেন তো, এখানে তো দাদা পরদাদা শুয়ে আছে, কত দাদি শুয়ে আছে যাদের কারণে হয়তোবা দাদা দাদি নানা নানি এসেছে, যাদের কারণে বাবা মা এসেছে, তিন জেনারেশন চার জেনারেশন উপরে চলে গেলে আর চিনেন না, নামও জানেন না, দুই থেকে তিন জেনারেশন আপনার সন্তান রেখে গেলে সে জিকির করবে, নাতি নাতনি যদি ভাগ্যক্রমে আপনাকে দেখে তারা জিকির করবে, একটু দোয়া করবে, মা বাবার প্যারেন্টস মনে করে, মা বাবার মা বাবা মনে করে। আওয়াজ দেন, দুই থেকে তিনটা জেনারেশন যখন তৃতীয় জেনারেশন পা দিবে আপনার নাম বলনে ওয়ালা কেউ থাকবে না। দিস দ্য ট্রুথ, এটা একমাত্র সত্য। আসফালা সাফিলিন বলা হয়েছে দুনিয়াকে, নিকৃষ্ট আহসানি তাকওয়িম কত উৎকৃষ্ট করে মালিক পয়দা করেছে। মেডিকেলে গিয়ে দেখেন অক্সিজেন সিলিন্ডার দিয়ে শ্বাস নিঃশ্বাস নিচ্ছে, টাকা দিতে হচ্ছে, আর আমরা তো ফ্রিতে অক্সিজেন নেই, এরপরও কখনো শুকরিয়া বের হয় না। একটা বার কখনো জিজ্ঞেস করেছেন মালিক তুমি কেমন আছো, মওলা তুমি কেমন আছো? একটা বার তাহাজ্জুদের মসলায় বসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন?
শুনেছি মদিনার মধ্যে আপনি চোখের পানি ছেড়ে উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি বলে কাঁদেন। একটা বার কি সে নবীকে দেখার ইরাদা করেছেন? যুবক, এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদাই। আমি আমার এই হাতের মধ্যে আমার আব্বাকে আমার বাবাকে কবরে শুয়ে আছি, নিজের হাতে যখন কবরে আমার বাবাকে আমার শায়খকে আমি যখন কবরে শুয়েছিলাম, ওই দিন শোয়ার পরে আমি বুঝতে পেরেছি এই দুনিয়া মুনাফিকদের জন্য মুমিনের জন্য নয়। আওয়াজ দেয় না ঠিকই না? আর দুনিয়া সেজন মুমিন ও জান্নাতুল কাফির। আমার নবী বলেন দুনিয়া একটা মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য এটা বেহেশত, নাউজুবিল্লাহ। আপনার কাছে কম আছে, আপনি বেঁচে গেলেন, আপনি বেঁচে গেলেন, যার কাছে বেশি আছে সে হিসাবের জন্য পড়ে থাকে। হাদিসের মধ্যে এসেছে এরকম, যখন কোন যুবক তোবা করে ফিরে আসে, আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতা এদিকে আয়, দেখ ওই আমার ওই বান্দাটা আজকে তোবা করে ফিরে এসেছে, যে আর কখনো আমাকে ভুলবে না। হায়াত যতক্ষণ আছে, বিশ্বাস করেন, এই হায়াত যতক্ষণ আছে এই জেসেন্টার দাম ততক্ষণ। এই দুনিয়া এমন একটা অবস্থা, আপনি টাকা দেন আপনার মা বাবা স্ত্রী স্বামী সন্তান, আপনি টাকা দেন সবাই আপনাকে নমনম করবে, আপনাকে পূজা করবে, আপনাকে সম্মান দিবে। আপনি একটা দিন নয়, আমি আপনাকে আজকে চ্যালেঞ্জ দিব যে আপনি যান 10 দিনের জন্য একটু ভান করে থাকেন, আপনি ভঙ্গিমা করে বিছানায় পড়ে থাকেন, যে আপনি অসুস্থ লাচার আপনার কিছু করার নেই বিছানায় পড়ে থাকেন, সেদিন বুঝে ফেলবেন কে আপন কে পর। আওয়াজ দেয় না ঠিকই না? যান বাসায় গিয়ে মুড়ি দিয়ে ঘুমে থাকেন, যদি মৃত্যুর ভান করে শুয়ে থাকেন, তখন বুঝতে পারবেন কে আপন কে পর। আপনার জন্ম দুঃখিনী মাটা নতুবা বাবাটা আপনার জন্য কান্না করবে যদি বেঁচে থাকে, আর সবচেয়ে যদি বেশি থেকে বেশি হয় আপনার সন্তান কান্না করবে। আমি এমনও রূপ দেখেছি, মা বন্ধুর উদ্দেশ্যে বলবো, স্বামীর খেদমত করবেন, স্বামীকে কখনো ওই জান্নাতের চৌখাক, আমার নবীর কাছে আমার নবী এভাবে বলেছেন যে স্বামীর কদমে স্ত্রীদের বেহেশত, আল্লাহ যদি নিজের সেজদার পর অন্য কারো সেজদার হুকুম রাখতেন, প্রত্যেক স্ত্রীকে হুকুম দিতেন তার স্বামীকে সেজদা দাও, হুকুম নাই কিন্তু এটা দ্বারা তো বোঝা যায় যে স্বামীকে সম্মান করতে হবে। সে কলিজার টুকরা স্বামী আপনার জন্য যতটুকু করবে, আপনি রক্তের বাঁধনও না, আপনার সাথে রক্তের সম্পর্ক নাই, সে মা বাবার জন্য করবে, তার ভাই বোনের জন্য করবে, এটা তার দায়িত্ব, কারণ রিজিকটা তার কাছে আসে, সে যতজনের দায়িত্ব নিবে আল্লাহ ততজনের রিজিক তার কাছে পাঠাবে ঠিক না? আমি আমার ফ্যামিলি সবাইকে দেখি, দেখাশোনা করার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করছে রসুল পাকের সাথে আমি দেখাশোনা করছি, মাঝে মাঝে চিন্তা করি যতজনের টেক কেয়ার করার চেষ্টা করছি, এটা আমি করছি না আল্লাহ করাচ্ছেন, আল্লাহ দিচ্ছেন বিদায়, আমি টেক কেয়ার করতে পারছি, খেয়াল রাখতে পারছি ঠিক না? চিন্তা এরকম ব্রড মাইন্ডেড আনো। মা বন্ধুর উদ্দেশ্যে বলবো, কলিজার টুকরা স্বামীকে কখনো কষ্ট দিবেন না, তর্ক করবেন না মুখে মুখে, পুরুষ মানুষ তর্ক পছন্দ করে না, আপনি পুরুষ মানুষকে রেসপেক্ট দিতে শিখুন, সম্মান করুন, সে পুরুষ মানুষটা আপনার জন্য জানও দিতে পারে ঠিক না? আপনি সম্মান দিতে শিখুন, ছোট হোক, বয়স মনে করেন 15 বছর 16 বছর, ছোট্ট বাচ্চা 10-12 বছর, সম্মান দেন ওই ছোট্ট ওই যুবককে, সম্মান দেন ওই পুরুষকে, সম্মান দেন। পুরুষ জাতি আর কিচ্ছু করতে চায় না, যদি দেখে কেউ ভালোবেসে সম্মান করে তার জন্য জানও দিতে রাজি থাকে ঠিক না? আর মা বোনদেরকে, পুরুষ ভাই বাবাদেরকে বলবো, যুবকদেরকে, মা বোনদেরকে, আপনার স্ত্রী থাকলে বোন থাকলে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন, ঘুরতে নিয়ে যাবেন, একটু বেড়ায় নিয়ে আসবেন। এই যে আনোয়ারার মধ্যে একটা টার্নেল উদ্বোধন হয়েছে, কি জানি এটা আনোয়ারাতেই তো মনে হয়, জি কর্ণফুলী আনোয়ারা, কর্ণফুলী এদিকে একটা টার্নেল আমি দেখলাম যে প্রাইম মিনিস্টার করেছে, মাঝে মাঝে ওদিকে নিয়ে যাবেন। আপনাদের কক্সেস বাজার আছে চট্টগ্রামে, কত সুন্দর সমুদ্র সৈকত, মনটা উদার হয়ে যায় দেখলে ঠিক না? ওখানে নিয়ে যাবেন, ঘুরতে নিয়ে যাবেন, মাঝে মাঝে রান্না যদি একটু লবণ কম হয় বলবেন অসাধারণ হয়েছে, উঠাই বলেন কি রান্ধছি, বাংলার পাস বানান চেহারারে, বেচারি সারাদিন যে কষ্ট করলো দেখে পাস মার্কা চেহারা দেখে বেচারি মুড়ি নষ্ট, চিন্তা করে যে আপনার সংসার যে করতেছি এটি তো বেশি, আপনি যদি তার মনের মধ্যে এই সংশয় ঢুকিয়ে দেন আপনার রেসপেক্ট করবে কিভাবে, আপনাকে সম্মান করবে কিভাবে? মাঝে মাঝে খরচ করবেন, স্ত্রীর জন্য খরচ করলে আল্লাহ বরকত দেয়, আমিন বলেন। কি এখন কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে না তো?
আমি জানি অনেক রাত হইছে যে হুজুর দেড়টার উপরে বাজে আর চলো আর না করলো চলে অনেকক্ষণ হইছে আমি এই কথাগুলি একটু একটু করে বলতেছি এজন্য যে দেখেন তাওবাতুন নসুহা ওয়া তাওবাতুল কাবলাল মাউত মৃত্যুর আগে তওবা রাস্তাটা খোলা আছে তওবা করে ফিরে আসতো এই যে যুবকরা এদিকে তাকার এই যে লুক এট মি আমার কি সুন্দর লাগতেছে না আওয়াজ দেন সুন্দর লাগে না আজকে আমাকে দেখবেন আর কোনো কাউকে দেখার দরকার নেই যতক্ষণ আছে আর হয়তো বা সর্বোচ্চ আধা ঘন্টা মিলাদ কিয়াম হবে এরপরে ইনশাল্লাহ আমরা দোয়া নিয়ে শুইতে চলে যাব কিন্তু ফজর নামাজ পড়ব আওয়াজ দেন আওয়াজ দেন আমি বুঝছি আমি আপনাদের কাহিনী আমি জানি চট্টগ্রামে আসলে আমি জানি যে ওয়াজ আমরা তো বক্তব্য দিই আমরা যারা পাঁচ ছয় জন আছি আপনাদের দোয়াতে আজারি সাহেব থেকে শুরু করে কাদেরী সাহেব আমরা যারা আছি তো আমরা তাহিরি সাহেব আমরা যারা আছি আমরা এই পাঁচ ছয় জন চেষ্টা করছি ইয়ং জেনারেশনদেরকে অপসংস্কৃতি থেকে দূরে রেখে দূরে ঠেলে দিয়ে আমরা ইসলাম নবীর পতাকা তলে আনার জন্য ঠিক না এই জন্য যুবকরা ভালোবাসে দোয়া করে মোহাব্বত করে তা আমি এই জন্য কথাগুলি আমি জানি যে চট্টগ্রামে আসলেই সুরের বেশি তারা মরছনা পছন্দ করে কারণ সুর হলো বেলালি সুরের মধ্যে আছে কোরআনের পাকের তেলাওয়াতে আছে পাখি সুরে আছে মা বলে ডাক দেওয়ার মধ্যেও আছে আওয়াজ দেন আছে কি নাই ওই আগ্রাবাদে গিয়েছি আমি প্রায় সময় এক্সপিরিয়েন্সটা বলি ওখানে মধ্যে যখন গেলাম তখন এক মুরব্বি উঠে বলতেছে হুজুর ভোগ লাগি কি লাগি ভোগ লাগি তা আমি প্রথম শুনছি তো তিন চার বছর আগের কথা আমি প্রথম শুনছি আমি তো আমি হোয়াট ইজ দ্য মিনিং অফ ভোগ লাগি অর্থ কি এটা একজন আমি তো বুঝি না একজন হুজুর ক্ষুধা লাগছে হি ইজ হাংরি ক্ষুধার্ত ক্ষুধার্ত ক্ষুধা লেগেছে অর্থ ঠিক আছে না যখন বলে যে ক্ষুধা লেগেছে আমি শিখি আপনাদের ভাষা আমি চিনি চট্টগ্রাম ভাষাটা খুব মজা লাগে কেন আসো গম আসো ভালো লাগে গম আসো নি গম আসো নি কেন আসো তারপর আরেকটা শ্লোক শিখছে এরকম যে অজ্ঞ বুঝে কুজ্জাতেন বুঝেতে গুজ্জেতে দুজ্জে ফুজি ঠিক আছে না একটা বুড়া ঘর থেকে গোড়াতে গোড়াতে দড়িয়ে পড়লো অর্থ ঠিক আছে তো আওয়াজ দেন ঠিক আছে এই যুবকরা আওয়াজ দেন আছো তোমরা আছো কি চলবে আমি কথা যেটা বলতেছি যে এরকম যখন বললো এরকম রাতে দেড়টা দুইটা বাজে বলে হুজুর ভোগ লাগে তাই আমি বললাম যে ক্ষুধা লাগছে ষাট সত্তর বছর তাড়াতাড়ি তবর কেন এদিকে যদি ইন্নালিল্লাহ হয় যখন এটা বললাম উঠে বলতে হুজুর ক্ষুধাটা পেটের লাগে নাই রুহাল রুহের লাগছে সুবহানাল্লাহ কয় না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তো এরকম যখন বলতেছে আমি এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলি যে বাংলা ভাষার যে বান্ন সালের যে ভাষা আন্দোলনে আমরা ভাষা অর্জন করছি এই ভাষার যে কি ভাষা করছি প্রথম অ্যাক্সিডেন্ট করছে নোয়াখালী থেকে আমি হায়দারগঞ্জে এক লক্ষ্মীপুরে মাহফিল করতেছি বলে হুজুর ইন্ডিয়ায় হিন্দি যান আমি বললাম হিন্দি হিন্দি কি হুজুর এদিক দিয়ে এসে ওদিক দিয়ে যান আমি বললাম বাংলা ভাষা এদিকে এসে অ্যাক্সিডেন্ট এরপরে চট্টগ্রামে আপনাদের চট্টগ্রামে আহত বাকি বাঁচানোর জন্য নিয়ে গেছে সিলেট সিলেটি আমানি সাজালি আমানির দেশে ওখানে তো নিহত ওয়াজ করতেছি একজন উঠে বলছে হুজুর যখন মমিন বান্দা কবরে যায় জিন্দা না মুর্দা আমি বললাম আপনার কি মনে হয় বলে সালাম তো দেই সালাম দেওয়ার সুন্নত উত্তর নেওয়া ওয়াজিব যদি ওয়াজিব তরক্ষার কবরে কে কে মাইর খাইতেছিল সালাম দেই না আমরা আওয়াজ দেন সালাম দেই না আসসালামু আলাইকা আহলুল কবর এখন সালাম দাও তো সুন্নত উত্তর নেওয়া কি তাহলে কবরের মধ্যে যারা আছে তারা কি জিন্দা না মুর্দা যখন সিলেটের শায়েস্তাগঞ্জে ওনাদেরকে বলতেছি যে আপনার কি মনে হয় বলে হুজুর মারা খাইছুই কি খাইছুই মারা খাইছুই আমি বললাম মারা খাইছুন খাওয়া দাও করে তুই স্টেজে উঠলাম এটা কোন খাওয়া দাও আপনাদের কষ্ট হচ্ছে বাবা বললাম এটা কোন খাওয়া দাওয়া তা আমি এক এক দেশে গেলে এক এক যেই ভাষাগুলি শিখি শেখানোর চেষ্টা করি কারণ এক এক ফুলের এক একটা গ্রাম এই সমস্ত দেশগুলি মিলেই তো এলাকাগুলি মিলেই তো বাংলাদেশ একটা বাগান ঠিক না এই আওয়াজ এখন আসতেছে আচ্ছা এখন আপনাদের মনে এখন ভালো লাগতেছে না বেশি জোরে আওয়াজ করে না যারা ঘুমাইতেছে মনে করবে মাত্র আওয়াজ মাহফিল শুরু হয়েছে তো এটা করা যাবে না তা আমি যেটা বলছিলাম ওখানে হলো আমাকে যখন বলতেছে আমি বললাম কি খাই মানে এটা কি খাওয়া দাওয়া বার মারা খাইছেন মানে হিজ ডেড হিজ নো মোর মারা গিয়েছে আমি বললাম হা এখানে আইসা বাংলা ভাষায় মারা খাইছুই কি খাইছুই মারা খাইছুই আবার ওখানের মধ্যে সিলেটে গেছি তো মজার কথা এই জন্য বলতেছি এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার মধ্যেই তো মানুষ দামি হয় আওয়াজ দেন আওয়াজ দেন অভিজ্ঞতা যার যত বেশি সে তত বেশি দামি ঠিক না যেমন ধরেন প্রায় সময় বোঝানোর জন্য বলি এক জাহাজ নষ্ট হয়ে গেছে কেবিনের যারা আছে জাহাজ পাইলট আছে সবাই চেষ্টা করছে জাহাজ ঠিক হয় না সারা দিন চেষ্টা করছে ঠিক হয় না এখন মিস্ত্রিকে ওই জাহাজ যে ঠিক করে তাকে ডাক দেওয়া হলো মেকানিক্যালকে ডাকা হলো ডাকার পরে সে আসলো দুই মিনিট ঘুরলো একটা হাতুড়ি নিল একটা বাড়ি দিল জাহাজ ঠিক সুবহানাল্লাহ বলে
24 ঘন্টা যেটা ঠিক হয় না 2 মিনিটে ঠিক এখন ক্যাপ্টেন বলতাছে কত আপনাকে কত দিতে হবে টাকা বলে 1 লাখ কয় লাখ 1 লাখ কে কি বলেন 1 লাখ আসলেন হাতুড়ি নিলেন বাড়ি দিলেন কিসের 1 লাখ বলে আপনি আমার 2 মিনিটের টাকা দিবেন না আপনি আমার 50 বছরের অভিজ্ঞতার টাকা দিবেন ঠিক ঠিক না তো অভিজ্ঞতার দাম আছে কি নাই আপনাদের কষ্ট হচ্ছে না তো তো এরকম যখন বলতেছে আমি তখন চট্টগ্রামে আগ্রাবাদের ওই বাবাকে বললাম যে আপনার কিসের ভোগ লাগছে বলে হুজুর রুহের বলে কোরআন শোনার কথা তো শুনছি ভালো লাগছে হুজুর আপনি একটু বেলালি সুর টান দেন একটু ওইভাবে টান দেন না বললাম কোনটা বলে ওই যে টান দেন হাবিবে খোদা তিনি নবী কামলি বালা ঠিক না আওয়াজ দেখছেন এতক্ষণ চিল্লে আমি আওয়াজ বার করতে পারিনি এখন কি আওয়াজ আজকে তাহলে এতটুকু থাকুক ঠিক আছে এই বছর এতটুকু দেড় ঘন্টা তাফসির করছি দুই ঘন্টার মতো তাফসির আগামী বছর ইনশাল্লাহ কালাম শুনাই দিব কেমন না তে রাসুল না বাবা আজকে এতটুকু থাকুক কেমন না তে রাসুল কি আজকে না শুনলে হয় না মুরব্বী ভাই বাবাদের তো মুরব্বী বাবাদের ঘুম আসতেছে যুবক ঘুম আসে না কোলবালিশ বালিশ টান দেয় না টানতেছে না ঘর টানতেছে না যারা বিবাহিত তাদের স্ত্রী ডাকতেছে না আওয়াজ দেয় নাকি সব কি তালাক নাকি নাকি আজকে আজকে কি আল্লাহ আল্লাহ রসুলের সাথে কবুল আওয়াজ দেয় না কবুল আওয়াজ এখন বাড়তেছে ভলিউম বাড়তেছে সমস্যা নেই পেট খালি করলে একটু পড়তে পেট ভর্তি হবে ঠিকই না ইনশাআল্লাহ আমরা সুন্নি মুসলমানরা এরকম কৃপণ না আমরা কোরআন সুন্নাত দিয়ে দিল ভরপুর করে দেই তারপর আবার তবরুকের ব্যবস্থা আছে পেট ভরার ব্যবস্থা আছে ঠিকই না সুন্নি মুসলমানরা ভালোবাসতে জানে আওয়াজ কমেছে মানি না আরো জোরে আরে চট্টগ্রামের মাটি আশেক রাসূলদের ঘাঁটি ঠিক না এজন্য আশেকরা রাখে হাবিবে খোদা তিনি নবী কামলি বালা জাহারি বসিলাতে দুনিয়া উজালা আর জাহারি বিরহে দু চোখ অশ্রু ঝরায় চলো নবীজি জান্নাতে মদিনাতে যা যেতে রাজি আছি আওয়াজ দেন রাজি আছি তাহলে একসাথে দুই হাত তুলে চলো নবীজি জান্নাতে মদিনাতে যা নবীজির গোলামের মওলাজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজি জিয়ারতে আই চলো নবীজি জান্নাতে গাহে গুন গান তোমার খুদে খোদা তাআলা সুবহানাল্লাহ দেড় দুই ঘন্টা ওয়াজ করলাম একটা টাকা আসেন এখন দিতেছে এগুলো মানে হলো ফার্ম পড়তি এটা মানে হলো হুজুর আরো এক ঘন্টা সালাত ঘটনা কি এরকম চলবে নাকি থাকুক আওয়াজ আসে না থাকুক আজকে আজকে একটু থাকুক বাবা সিদ্দি ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর ঠিক না বাবা যদি এত আওয়াজ করতেছেন ঠিক আছে একটা ইমতিহান ইমান ইমতিহান দিতে পারবেন বাবা এই যে আজকে একটু চার্জ দিয়ে যাচ্ছি যাতে এক বছর চার্জ থাকে থাকবে তো ইনশাআল্লাহ দেখি আমার বরাবর দেখি একটু ভাগ হয়ে যান দেখি মাশাআল্লাহ এই বরাবর একদম এই বরাবর দেখি এই পাশে চলে আসেন বাবা একজন এই পাশে চলে আসেন সরো যুব ছোট বাচ্চাকে দেখি সরো একদম শেষ পর্যন্ত এদিক দিয়ে জান্নাতের একটা রাস্তা বানান মারহাবা মারহাবা বলেন মারহাবা দুটা ভাগ করেছি এই যে আমার বরাবর দুটা ভাগ ভাগ করছি হুজুর নাম দরকার আছে না আওয়ামী লীগ বিএনপি হ্যাঁ কালকে তো ঘুম থেকে উঠতে দেরি নাই দা কুড়াল যা আছে কপালে দেখা হবে সকালে এরকম কোনো ব্যাপার হবে নাকি ক্ষমতা কয় বছর আওয়াজ দেন কয় বছর আর একটু জোরাজোরি কইরা আর একটু জোরাজোরি কইরা আর একটু জোরাজোরি এমন নাম দিব যেটা কিয়ামতের পরে চলবে একদল মক্কি আর একদল মাদানি আরো জোরে একদল হাসানি আর একদল হোসাইনি ঠিক না এই যে দুইজন দুই দল করছে হুজুর দলের তোর দলের নাম দিয়েছেন কাম কি আমি বলবো নারায় তাকবীর আপনারা কি বলবে আর এই যে আওয়াজে মানে আরো জোরে কি বলবে আমি বলবো নারায় তাকবীর আওয়াজ আজকের এলাকার নাম কি বানিগ্রাম বানিগ্রামের পটিয়ার জমিনের আজকের আওয়াজটা
আমি সব জায়গায় গেলে প্রায় সময় এই ইমতিহানটা নেই, গভীর কনসেন্ট্রেট। আজকের এই বাড়িগ্রামের আওয়াজ, দা তাকবীরের ধ্বনিটা, আল্লাহু আকবার ধ্বনিটা, চট্টগ্রামের বারো আউলিয়া সহ শাহ মানত, শাহ বাইজিদ বোস্তামী গরিবুল্লাহ সহ, শাহ মোহসেন আউলিয়া সহ, যত আউলিয়াল্লাহ গোস কুতুব আছে, মাইজ বান্ডার শরীফ সহ, সিরিকোট দরবার সহ, এদিক দিয়ে হাজীগঞ্জ ইমাম রাব্বানি দরবার শরীফ, ওদিকে ঢাকা শাহ আলী বাগদাদী সহ, হাইকোর্ট মাজার সহ, সমস্ত আউলিয়াল্লাহদের মাজার, আজকের পটিয়ার জমিনে চট্টগ্রামের আওয়াজটা, বনিগ্রামের আওয়াজটা, যখন সিলেট শাহজালানী আমানির মাজার সহ, সাপুরান বাবার মাজার সহ 360 আউলিয়ার পটভূমি ঘুরে বাংলাদেশ ক্রস করে আজকের তাকবীরের ধ্বনিটা, যখন হিন্দুস্তানে খাজায় খাজগান খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজেরি মাজারে যাবে, ওখান থেকে ঘুরান দিয়ে মসজিদ আল ফেসানি, বাকবিল্লা ফানাফিল্লা নকশবন্দি, হজরত নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হজরত ইমাম আলা, হজরত ইমাম আহমদ রাজার মাজারটা ঘুরে আজকের এই বনিগ্রামের পটিয়ার চট্টগ্রামের আওয়াজটা, যখন হিন্দুস্তান ক্রস করে পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি, বাগদাদের গোসে পাক সামদানি, আব্দুল কাদের জিলানি, তেনার রওজা হয়ে ওখান থেকে ইরাকে দিয়ে ইমামে হুসাইন, শহীদে কারবালা, মাওলানা আলীর মাজার হয়ে সেখান থেকে সমস্ত নবী রাসূলদের মাজার হয়ে জান্নাতুল বাকিতে গিয়ে খাতুন জান্নাত মা ফাতেমাতুজ জাহরার কদম ছুঁয়ে, ওদিক থেকে ওসমানে গানির কদম ছুঁয়ে, হাসানে মুজতাবার কদম ছুঁয়ে, যখন সমস্ত সাহাবা মুমিনদের কদম ছুঁয়ে, ওখান থেকে যখন আজকের এই বনিগ্রামের আওয়াজটা মদিনাতুল মুনাওয়ারায় সিদ্দিক আকবরের কদম ছুঁয়ে, ফারুক আজমের কদম ছুঁয়ে মদিনাওয়ালার কদমে পৌঁছে যাবে, সেই কামলিওয়ালা নবীর সাথে কিয়ামতের ময়দানে থাকতে রাজি আছি কি না মুসলমান, দুই হাত তুলে রাজি আছি কি না? কারা আগে মারহাবা? হুসাইনের আগে তুলছে মারহাবা বলে, হুসাইনের আগে তুলছে, হুজুর নবীর জন্য জান দিতে প্রস্তুত আছে কি নেই? আওয়াজ না আছে কি নাই? তাহলে হুসাইনিরা আগে আওয়াজ করবে, ওই যে সিলেবাস হলো নারায় তাকবীর, আপনারা কি বলবেন? আপনারা একদম পিন ড্রপ সাইলেন্ট, কিপ লিসন, একদম চুপচাপ থাকতে হবে, ঠিক আছে? আপনারা হাসানিরা চুপ থাকবেন, হোসেনের আওয়াজ করবেন, যদিও হোসেন একটু বেশি, সমস্যা নাই, মাহফিলটা পেয়ে বড় খুশি, এখানে হাসানি কম কিন্তু মানুষগুলা গম, ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন বলে। এখন দেখি একটু ইমতিহান দিতে হবে, মহব্বতে ইমতিহান দিতে হবে, হাসিনেরা চুপ থাকেন, হোসেনিরা জজবা আছে, আওয়াজ দেন আছে, এই যুবকরা আছে, হোসেনি মহব্বত আছে, ভয় পেয়েছে, পানি দিব, গলা শুকিয়ে গিয়েছে, আওয়াজ মনে গলা শুকায় গেছে, এই হাসানিরা বড় ভাই কিন্তু দাম বেশি, ঠিক না? আওয়াজ ডাবল দিতে হবে, ডাবল দিতে হবে, পারা যাবে? ওনাদের থেকে আরেকটা ইমতিহান নিয়ে আসি, ঠিক আছে? আপনারা দিবেন নি আরেকটা না? থাক হুজুর, আজকে একটু থাকুক, ওনাদেরকে দিয়ে দিব না, আপনারা নিবেন 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 নিবেন, দেখি জজবা আছে, হোসাইনি প্রেম আছে, কারবালার কথা স্মরণ আছে, দুই হাত তুলে নারে তাকবীর, আপনারা আওয়াজ করেন কেন? সাদিসে নাকি আওয়াজ ডাবল, তো ডাবলের ডাবল হয়ে যাবে, এখানে বেশি মানুষ, আপনারা আওয়াজ কম করতে হবে, আপনারা চান্স দিতেছি, আপনারা এখন নিবেন নি, ওনাদেরকে দেই বাবা, চান্স দিব, দেন হুজুর, জিতছি তো আমরাই, ওনাদের যে জেন দেনের যে কনফিডেন্স, আপনারা নিবেন নি একটা না? আপনাদের আওয়াজ বাড়ে না, দিবেন নাকি? ওনাদেরকে জিতাই দিই, নিবেন নিবেন, হাসানি জজবা আছে, রক্ত পান করার শক্তি আছে, বিষকে বিষ হজম করার শক্তি আছে, দুই হাত তুলে দেন, আপনারা বলেন মারহাবা, ডাবল করে লেছে কিন্তু, এখানে মধ্যে আওয়াজ বাড়াই দিছে, মুরব্বি বসে বেশি কিন্তু ডাবল করে দিছে, ওই যে বড় ভাই তো, ঠিক না? আপনারা কি আরেকটা চান্স নিবেন নি বাবা, নাকি ওনাদেরকে দিয়ে দিব? নিবেন নিবেন নিবেন, জজবা আছে, মহব্বত আছে, দেখি দুই হাত তুলে নারে তাকবীর, এরা কিন্তু আওয়াজ বেশি করতেছে, আপনারা পারবেন নি বাবা? পারবো, মানুষ কিন্তু বেশি এখানে, পারবেন পারবেন পারবেন, জজবা আছে, মহব্বত আছে, দেখি হাসানিরা চুপ থাকেন, হোসাইন আওয়াজ করেন নারায়ে রিসালাত, কাটটা বেশি বুঝতেছি, দোটা সেম সেম মনে হইতেছে, মানুষ এখানে বেশি কিন্তু এখানে বেশি না, এখানে মনে একটু বেশি মনে হইতেছে, কি কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে, আমি এই মহব্বতটা নিচ্ছি এই জন্য যাতে এলাকা থেকে আল্লাহ আল্লাহ রাসূলের নামের বরকতে শয়তান পলায়ন করে, ঠিক না? দেখি আমি দেখি আরেকবার একটু ইমতিহান নিব, আখেরি ভাবে হাসানিদের আগে নিব, হোসেনিরা চুপ, দেখি মহব্বতে ইশকে নারা দেন যাতে হাসান রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে যায়, নারে তাকবীর, দেখি হাসানিরা চুপ থাকেন, হোসেনিরা মহব্বত নিয়ে নারে তাকবীর, এখানে বেশি, এখানে পাঁচ টাকার কয়েন বেশি বসছে,
ছনছনকর বাচ্চা কাচ্চা বেশি তো এজন্য এদিকে আওয়াজটা বেশি আল্লাহ কবুল করুক আমিন বলেন আজকের এই মহব্বতকে জজবাতকে কবুল করুক আমিন বলেন এটা এই জন্য ইমতিহানটা নিলাম যাতে মুসলমান আপনাদেরকে ডাক দিলে মাঠে ময়দানে পাওয়া যায় ঠিক কি না এখানে জামালদে গাজার মধ্যে ফিলিস্তিনের মধ্যে অত্যাচার চলছে কত ভাই বোনদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে আমি বলি আরে প্রাইম মিনিস্টার যদি আমাদেরকে সুযোগ দেয় আমরা বাঙালিরা অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং নয় ভাষার জন্য 52তে আমরা যুদ্ধ করেছি আমরা 71-এ দেশের জন্য যুদ্ধ করেছি আমাদের বাপ দাদারা অস্ত্র জমা দিয়েছে ট্রেনিং নয় যদি বর্ডার উঠিয়ে দেয় হিন্দুস্তান ক্রস করে গাজার জন্য ফিলিস্তিনের জন্য আমরা রক্ত দিতে রাজি আছি দরকার বলে হাতকে তলোয়ার বানিয়ে জেতনকে ঢাল বানিয়ে নেমে যাবো রাজি আছি কিনা মুসলমান দুই হাত তুলে যে আল্লাহকে দেখে রাজি আছি কি নাই লাগলে ইমামে হোসাইনের মতো রক্ত দিয়ে গোসল করে হলো মসজিদ আকসাকে ফিলিস্তিনকে আমরা উদ্ধার করে ছাড়বো ইনশাআল্লাহ আমি বলি জেরুজালেম ইসরায়েলের কোনো রাজধানী হবে না আমাদেরকে সুযোগ দিয়ে দেখেন ইসরায়েল কবরস্থানে পরিণত হবে ইনশাআল্লাহ নাসরু মিনাল্লাহ ওয়া ফাতুন করিম বিজয় মুসলমানদেরই হবে ইনশাআল্লাহ আমরা শুধু মাহদী আলাইহিস সালামের অপেক্ষা আছি ঠিক কিনা বলে মাহদী আলাইহিস সালাম আসতে দেরি হবে না বিজয়টা দান করবেন কে আল্লাহ কবুল করুক আমিন বলেন এখন দেখি দুই হাত তুলে দিয়ে হাসান হোসেন দুই ভাই একসাথে আল্লাহর কাছে রুকবিয়াতে পৌঁছে দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি নারায়ে গাউসিয়া আইনে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী পবিত্র ফাতিহায়ে ইয়াজদাহাম আইনে সুন্নাত ওয়াল জামাত দুই হাত তুলে নারে তাকবীর নারে রিসালাত এবার সুরে সুরে নারে তাকবীর আল্লাহু আকবার জোরে নারে রিসালাত জোরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা ঠিক না আরে মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা সবাই মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা দিদার চে কাঁদো তোমরা দিদার চে কাঁদো তোমরা হও না নবীর দিবানা মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা মদিনা 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 আশেক মুমিনের ঠিকানা আরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলেন নবীজি জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলেন নবী আরে এত বার দেখিয়াও নবী এত বার দেখিয়াও নবী তৃপ্তি তাহার মিটলো না মদিনা আশেক মুমিনের ঠিকানা মদিনা 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 আশেক মুমিনের ঠিকানা আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ঠিক না আরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী আরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে যাইয়া একবার দেখো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা মদিনা 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 আশেক মুমিনের ঠিকানা কালো হাবশি বেলালো ভালোবাসলো ওই পাগল হয়
মদিনা মদিনা আশে কমোমিনের ঠিকানা মদিনা 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 আশে কমোমিনের ঠিকানা মদিনা মদিনা আশে কমোমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিনেরা কাঁদে শুধু নবীকে পেতে দিনেরা কাঁদে শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে আমার মনে রাখবে না দুই তিন দিন কাদার পরে আমার মনে রাখবে না উম্মতের দিওয়ানা নবী উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে এমন দয়াল নবীকে কেউ ভুলিতে পারে আমায় তুমি রাখো তোমার দয়ার নজরে খদমতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে 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 বাবা চিনো মানো জানো কেমন আমার নবীজি আরে যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি ঠিক না চিনো মানো জানো কেমন আমার নবীজি আরে যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম সবাই রহমতে তোরে বানা ওই নবীজির ঘা সাহাবীরা তোরে বানায় ওই নবীজির ঘা বাবা উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম গাষ্টি নবীর বিরহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম সবাই রহমতে নবী নূরে মুজাসসাম জোরে রহমতে তোরে বানায় ওই নবীজির ঘা সাহাবীরা তোরে বানায় ওই নবীজির ঘা ওলিউল্লাহ আশিকীর এই আরাধনা
দেবে নবী নূরের ছবি কত কল্পনায় আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে বিদায় বেলাতে নবী আসবে দেখিতে জোরে বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমি পাগলা কে আমি করে জানাবো সালাম আমি আশেকে কে আমি করে জানাবো সালাম সবাই রহমতে আলাম নবী নূরে মুজাসসাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় ওই নবী জিরহা আজকে তুটুকু থাকুক, আজকে তুটুকু থাকুক বাবা। আগামীকালকে বলবেন না তো হুজুরদের দুই ঘন্টা কি করে গেছে কিছুই বুঝি নাই, এরকম কিছু হবে না তো, পাঁচ ওয়াক্ত নামাজ চলবে। আমার হাত তুলে নেই, হাত উঠে নেই, আমি গাবো না, বলতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ। আল্লাহ যারা হাত বাড়িয়েছে ওয়াদার মধ্যে বরকত দান করো, আমিন বলেন, আমিন বলেন। নামাজ চলবে, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত ফরজ হলে যাকাত চলবে, বড়দেরকে ভালোবাসা সম্মান চলবে, মা বাবার খেদমত চলবে, ছোটদেরকে স্নেহ চলবে, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসবো চলবে, টিভি সিনেমা চলবে। আওয়াজ দিছেনই তো একটা, আওয়াজ দিছে মনে দিছে না, মিথ্যা বলছে না তো, আল্লাহ হেফাজত করুন। আওয়াজ দিয়ে বলেন আমিন বলেন। ও গো মদিনা মনোবারা হে, ও গো মদিনা মনোবারা, ও গো মদিনা মনোবারা হে, ও গো মদিনা মনোবারা, কে বলে তুমি মরুভূমি, কে বলে তুমি মরুভূমি, কে বলে তুমি সর্বহারা, ও গো মদিনা মনোয়ারা হে, ও গো মদিনা মনোয়ারা, ও গো মদিনা মনোয়ারা হে, ও গো মদিনা মনোয়ারা, মরুভূমি নও গো তুমি, তুমি যে ফুল বাগিচা, তুমি যে ফুল বাগিচা, তোমার ফুলের খুশবু নাইলে দুনিয়া সবে ফুল মিছা, দুনিয়া সবে ফুল মিছা, তোমার কোলের খুশবু পেলে ইয়া রাসূলুল্লাহ, তোমার ফুলে খুশবু পেলে জীবন মাতোয়ারা, ও গো মদিনা মনোয়ারা হে, ও গো মদিনা মনোয়ারা, ও গো মদিনা মনোয়ারা হে, ও গো মদিনা মনোয়ারা হে, ও গো মদিনা মনোয়ারা, ও গো মদিনা মনোয়ারা হে, ও গো মদিনা মনোয়ারা, মেরি উলফত মদিনে সে ইউ হি নহি, মেরে আকা কা রোজা মদিনে মে হে, সুবহানাল্লাহ, মে মদিনে কি জানিব না কেসে খিচু, মেরা দিন আর দুনিয়া মদিনে মে হে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সাগর উচ্ছ্বাসে আর ঢেউ বেসমাল, অসহায় আমি ঝড় কী
যে ভয়াল অসহায় আমি জ্বর কি যে ভয়াল মাঝ দরিয়ায় আমি হাওয়া যে মাতাল মম কান্ডারি তোরি পার কর গো এখন ইয়া রাসূল লায়া হাবিব লায়া রাসূল লায়া হাবিব লায়া রাসূল লায়া হাবিব লায়া রাসূল লায়া হাবিব নবীজি রোজাতে যাবি কে ও আশিকেরা নবীজি রোজাতে যাবি কে যেতে রাজি আছি আওয়াজ দেন রাজি আছি যেতে রাজি আছি সবাই একসাথে নবীজি রোজাতে যাবি কে ও আশিকেরা নবীজি রোজাতে যাবি কে যেথায় শুয়ে আছে নবীর সদাই কাঁদেন ইয়া উম্মতি যেথায় শুয়ে আছে নবী যেথায় শুয়ে আছে নবী সদাই কাঁদেন ইয়া উম্মতি সেই নবীজির কাছে যাবি কে ও আশিকেরা নবীজির রোজাতে যাবি কে হক লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ মতের দরদি নবী কোরআন হাদিস খুঁজে পাবি উম্মতের দরদি নবী উম্মতের দরদি নবী কোরআন হাদিস খুঁজে পাবি ওই নূরেরই জলবা দেখবি কে ও আশিকেরা নবীজির রোজাতে যাবি কে নবীজির রোজাতে যাবি কে ও আশিকেরা নবীজির রোজাতে যাবি কে নামছে মঞ্জিল বুধ শব যায় কে মন বুধো নমিতা নামছে মঞ্জিল বুধ শব যায় কে মন বুধো বাহার সুরখ সে বিসমিল বুধ শব যায় কে মন বুধো খুদা খুদ মীর মজলিস বুধে অন্দর নামা কা খুসরু খুদা খুদ মীর মজলিস বুধে অন্দর নামা কা খুসরু মোহাম্মদ শামে মহফিল বুধ শব যায় কে মন বুধো বে খুদ কিয়ে দেতে হ্যাঁ দিল মে তুঝে রখলো এ জল বাই জানা বে খুদ কিয়ে দেতে হ্যায় কিউ আখ মিলাই থি কিউ আগ লগাই থি আকা কিউ আখ মিলাই থি আগ লগাই থি অব পর্দা গিরা বেঠে করকে মুঝে দিওয়ানা
दिल में तुझे रख लो ए जल बाए जानाना, आ दिल में तुझे रख लो। चिल्ला बोलनी या रसूल अल्लाह, आ रजो रे या हबीब अल्लाह। कष्ट हुए छे ना, कष्ट हुए छे ना। हजरत उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবীর কদমে গেলেন, কালমা পড়লেন, মুসলমান হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ কোরআন হক, আল্লাহ হক, ইসলাম হক, যেহেতু সবকিছুই হক তাহলে নামাজ কেন আলাদা আড়ালে গিয়ে পড়ব? আজ থেকে নামাজ যদি হক হয়ে থাকে নামাজ সবার সামনে পড়ব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। গিয়ে কাবা শরীফে ওপেন, হযরত ওমর যখন ওমর ইবনুল খাত্তাব 40 দিন পর 40 ডেজ লেটার শয়তান সে রাস্তা দিয়ে হাঁটতো না যে রাস্তা দিয়ে হযরত ওমর হাঁটবেন। সুবহানাল্লাহ বলেন। সবাই হাদিস মানে। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তলোয়ার নিয়ে বলেছেন, আমি ওমর ইবনুল খাত্তাব, আমার বাবার খাত্তাবকে তোমরা চিনো, আমি ওমরকেও চিনো। যদি কোনো কেউ নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও, নিজের মা বাবার বুক খালি করতে চাও, আসো আমি ওমরের নামাজ, আল্লাহর নামাজ, রাসূলুল্লাহর প্রেমকে আটকে দেখাও। আমাদের প্রত্যেককে মদিনাওয়ালার সেই খলিফাদের মতো ইমান আকীদা বানানোর দরকার আছে কি না? আওয়াজ দেন আছে কি নাই? বিল লিসান, জুবান দিয়ে বললে হবে না, তাসদুকু বিল কলব, অন্তর থেকে মানতে হবে। মৃত্যুর কথা যদি মানেন অন্তর থেকে মানবেন, যদি নামাজ পড়তে হন নামাজি হন অন্তর থেকে নামাজি, ওই মুখে বললেন অন্তরে নাই সেই নামাজ আল্লাহ কবুল করবে না। যেটা মাথা ঝুকার আগে মন ঝুঁকে যায় শেষ শেষ আল্লাহ কবুল করেন। মনে রাখবেন ভাইয়ের আমার বাবার আমার শেষ মেসেজ, যদি কিছু হতে মন চায় যুবক দিনদার হও। মালদার তো ফেরাও নমরুদও ছিল, আওয়াজ দেনা ঠিকই না? কথা মনে রাখবেন, এগুলো আপনাদের জন্য শেষ মেসেজ। আর লাস্ট কথা একটা জিনিস বলবো, জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। জোর করে কোনো ভালোবাসার মানুষকে আপনি আপন করতে পারবেনই না, আর যে আপন তাকে জোর করতে হয় না, ঠিক কিনা? এই কথাগুলি মনে রাখবে। আপনার যা সে কখন আপনি কুল কায়নাত চেষ্টা করো, আপনার থেকে আপনার যেটা হক জীবন নিতে পারবেন, আপনার হক আপনারই থাকবে। আর যেটা আপনার না, হাজার বার নয় কয়েক কোটি বার চেষ্টা করলো সেটা আপনার হবে না, কিসমতে থাকা লাগবে। আর সবচেয়ে বড় দামি জিনিস ওই টাকা পয়সা, নারী, গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, বিদেশে থাকে প্রচুর টাকা পয়সা, বহুত বড় লিডার রুল করে দেশ, সে সবচেয়ে বড় দামি না। দামি হলো সে যার কপালে হেদায়েত আছে, আওয়াজ দেন আমাকে, এবং ইমানের নূর। হেদায়েত তো আল্লাহ তাকেই দিবে যার মধ্যে ইমান আছে, ঠিক না? হেদায়েত তাকে দিবে আল্লাহ যাকে পছন্দ করবে, যে ইমানদার। আর মমিন হওয়ার জন্য শর্ত হলো নবী প্রেম, নবীর আহলে বায়াত, আওলাদদেরকে প্রেমিক ভালোবাসতে হবে, ঠিক না? এই দুইটা কাজ কখনো ভালো না, মৃত্যু এসে গেলেও ছাড়বেন না। একটা হলো নবী, নবীর আওলাদগণ, আর দ্বিতীয়টা হলো আল্লাহর সেজদা, আওয়াজ দেন না বাবা। এই দুইটা কাজ কখনো ছাড়া যাবে? আল্লাহর সেজদা, সেজদা করলেন আল্লাহ শুকরিয়া শুকরিয়া আদায় করলেন। এই শুকরিয়া আদায় করার কারণে দেখবেন আগামী কালকে যদি অগোছালো কাজ থেকেও থাকে আল্লাহ গুছিয়ে দিবে। আর প্যারা নবীর উপরে দুরুদ সালাম পড়বেন কাসরাতের সাথে, বেশি বেশি করে 112 বার কমপক্ষে দৈনন্দিন দুরুদ শরীফ না পড়ে ঘুমাবেন না। কসম করে বলছি, আমি নিজে দেখেছি জানাজা, নিজে পড়েছি, কালো একদম কুচকুচে কালো দেখেছি। প্রত্যেকবার যখনই তার সাথে দেখা হতো, তেনার সাথে ওই ভদ্রলোকের সাথে আল্লাহওয়ালা ব্যক্তিটার সাথে যখন দেখা হতো, আসলে বলতো হুজুর রাতের বেলা দয়াল নবীর উপর রসুলের পাকের উপর 112 বার দুরুদ শরীফ না পড়ে ইস্তেগফার না পড়ে ঘুমাতাম না। যখন তেনা ইন্তেকালে জানাজা গিয়েছি, একদম কুচকুচে কালো শর্ট করে লোকটা ছিল, জানাজায় গিয়ে দেখি পুরা জেসেমটা গোল্ড হয়ে আছে, আল্লাহু আকবার বলবেন না? চেহারা থেকে মনে যেন নূর বের হচ্ছে, চোখ দিয়ে টল টল করে আসলো পানি। বললাম আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না, তোমার কাছে একটা জিনিস চাই, আল্লাহ হেদায়েত আর ঈমানের সাথে কবরে ডাক দিও, আমিন বলবেন না? কি ঈমান ছিল আগের, ভাই বাবাদের প্রচুর ভালো ঈমান ছিল, মা বোনদের ঘর থেকে কোরআনের পাকের তেলাওয়াতের আওয়াজ আসতো, এখন এগুলো আসে না, বন্ধ হয়ে গিয়েছে।
আর কয়েকটা বছর হয়ে দেয় তাল্লা মালুম ওলামাই কেরাম বয়োজ্যেষ্ঠ ওলামাই কেরাম স্টেজে উঠা বন্ধ হয়ে গিয়েছে। আজকে তো মাশাআল্লাহ অনেক ওলামাই কেরামকে দেখা যাচ্ছে, এই মানুষগুলি চলে গেলে আর পাবেন না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ভাই আমরা শেষ এই মেসেজটা আপনাদের উদ্দেশ্যে দেওয়ার উদ্দেশ্য একটাই, এই মেহফিল কখনোই সার্থক হবে না যতই টাকা পয়সা খরচ করুক, কখনো সার্থক হবে না যদি আপনি বাবা তওবা করে ফিরে না আসেন। ফিরে আসুন, আপনি কি দেখেন না রাস্তাঘাটে কিভাবে ইন্তেকাল হয়ে যায়? কিছুদিন আগে একটা পুলিশকে নির্মমভাবে মেরেছে রাজনৈতিক কারণে। আমরা কিছুদিন আগেও দেখেছি আয়াত নামে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে টুকরো টুকরো করে ফেলেছে নাউজুবিল্লাহ আপনাদের চট্টগ্রামে। আবার কিছুদিন আগেও দেখা গেছে বন্ধু বান্ধব ফ্রেন্ডস হৃদয় নামের এক বন্ধুকে রান্না করে নাউজুবিল্লাহ স্যুপ বানিয়ে খেয়ে ফেলেছে নাউজুবিল্লাহ। পড়বেন কি বর্বর জাতি হয়ে গিয়েছি আমরা, হৃদয়ের মধ্যে ক্ষমা নেই, উদারতা নেই, ভালোবাসা নেই। এগুলো বড় দরকার আজকালকার আমাদের, এগুলো সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে চলার মতো তৌফিক দান করুন। আর উচ্চাওয়াজ বলুন আল্লাহুম্মা আমিন। ওই যে কেউ ইন্তেকাল করলে টেনশন করেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে এটা বলবেন। এখন ছোট্ট একটা মেসেজ দিয়ে আমি শেষ করে দিচ্ছি। আল্লামা ইকবাল আলাইহ রহমাত পাকিস্তানে ওনার মাজার শরীফ আছে, পাকিস্তানে অনেক বড় একজন কবি সাহিত্যিক এবং আল্লাহওয়ালা ছিলেন, নবী প্রেমিক ছিলেন। তেনার জীবনে শেকওয়া এবং জবাবে শেকওয়া দুটা কিতাব খুব প্রসিদ্ধ। ওখান থেকে আমি পড়েছি, আমার শায়খের তরিকার থেকে শুনেছি, তিনি যখন লন্ডনে জজ ছিলেন, লাস্ট মেসেজটা নিয়ে যান, শেষ জজ যখন ছিলেন, তেনার কাছে সবসময় একটা খাতুন একটা মহিলা আসতো, এসে বিভিন্ন মামলা টামলা নিয়ে আসতো যে স্যার এই মামলা নিয়ে এসেছি, ওই মামলা নিয়ে এসেছি এরকম। এখন ওই মহিলাটা ইহুদি ছিল। হঠাৎ করে কিছুদিন পরে আল্লামা ইকবাল দেখলেন যে একজন বোরখা পরিধান ভেষভূষ পরনেওয়ালা একজন মহিলা আসলো। এসে যখন বললো স্যার আসসালামু আলাইকুম, বলো ওয়ালাইকুম সালাম, আপনি পরিচয়? বলতেছে স্যার আমি অমুক, মহিলাটার নামটা মনে পড়ছে না। অমুক যখন বললো, বলতেছে এখন আমার নাম হলো ফাতিমা। সুবহানাল্লাহ, বলে আমি কিছুদিন আগে আপনার এখানে সবসময় আসা যাওয়া করতাম, বলে আপনি মুসলমান হয়ে গিয়েছেন? তখন বলতেছে জি, কারণ বোরখা পরিধান হেজাব পরা এটা তো মুসলমানদেরই লক্ষণ, ঠিক কিনা? ঠিক কিনা? এটা মা বোনদের ইজ্জত আবরু। আপনি হলেন গোল্ড, আপনি হলেন দামি। আলমারির মধ্যে যখন যেমন টাকা পয়সা রেখে আমরা তালা বন্ধ করে রাখি, কারণ খোলা রাখলে তো লুট হয়ে যাবে। আওয়াজ দিতে হবে বাবা, শেষবার একটু আওয়াজ দেন, ঠিক কিনা বলেন? এই জন্য মা বোনদেরকে সবসময় পর্দানিশীন হতে হবে, ছোট বাচ্চা থেকে একদম ছোট্ট 6-7 বছর হলো, যদি আপনার কন্যা সন্তান থাকে বোন থাকে পর্দা করাবেন। দেখেন যখন সে পর্দানিশীন হয়ে গেল, আল্লামা ইকবাল বলছেন আরে মামলা মোকদ্দমা পরে আগে বলেন যে আপনি ইহুদি থেকে মুসলমান হলেন কেন? বলে হুজুর স্যার আপনাকে বলতে পারি, কারণ আপনি একজন মুসলমান এবং আল্লাহওয়ালা ব্যক্তি, আপনার কাছে বলছি। বলে আমার একটা হোটেল আছে, কারণ ওই মহিলাটার হাজবেন্ড ছিল একজন আর্মি অফিসার, লন্ডন আমেরিকার আর্মি। যখন বলতেছে যে আপনি, কারণ কঠিন তো আর্মি থেকে মহিলা যদি মুসলমান হয়, আর্মি তার একটা রুলস রেগুলেশন আছে সরকারিভাবে কিভাবে মুসলমান হবে, অনেক কিছু এফিডেভিট করতে হবে, অনেক কঠিন একটা বিষয়। বলে হুজুর স্যার আমার যে হাজবেন্ড আছে তিনিও কলমা পড়েছে। সুবহানাল্লাহ, বলে বলে তিনি কলমা পড়েছেন, আমিও কলমা পড়েছি। বলে ঘটনা কি, কারণ কি? বলে আমার এখানে একটা হোটেল আছে, হোটেলের মধ্যে একটা কর্মচারী ছিল আছে যিনি মুসলমান, 60-70 বছর বয়স। তেনার হঠাৎ করে একদিন বলতেছেন যে মা গো আমাকে একটু ছুটি দেন, আমি একটু ছুটি চাই। বলতেছে কয়দিনের জন্য? বলে 3-4 দিন একটু ছুটি দেন। বলে কেন? বলে আমার ছেলে ইন্তেকাল করেছে, ছেলে ইন্তেকাল করেছে। অবাক হয়ে গেলেন ওই খাতুন, বলতেছে ছেলে ইন্তেকাল করেছেন? জি জি, আপনি ছুটি নেন। ছুটি নিছে, এখন ওই এক ছেলে ছিল, স্ত্রী ছিল না, এক ছেলে ছিল, ছেলের বউ ছিল, একটা ছোট নাতি ছিল। যখন খুব সংক্ষেপে বলছি, খুব গভীর কনসেন্ট্রেট মনোযোগ দিন, যখন ছেলে ইন্তেকাল করছে তিনি যায় দাফন কাফন করছেন, এখন ওই মহিলা ওই খাতুন বলতেছেন বাবা আপনি আপনি আপনার তাজা একটা যুবক ছেলে চলে গিয়েছে, আপনার মনটা মর্মাহত, আপনি অনেক ভেঙে পড়েছেন, আপনি ছুটি নেন। বলে কেন ভাঙবো, কেন ভাঙবো? যার মাল তিনি তো নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, বলবেন না? ইমান দেখেন, ইমান বলে যারটা তিনি নিয়ে গেছেন, কোনো টেনশন নেই, 3 দিন পর হাজির। হঠাৎ করে আবার ছুটি যাচ্ছে ওই বৃদ্ধ লোক, ওই বাবা ওই বুজুর্গ, তিনি আবার ছুটি যাচ্ছেন। বলছে আবার 2-3 দিনের জন্য ছুটি লাগবে। বলে কেন, কি হয়েছে? বলে আমার ছেলের শোকে আমার বৌমাও ইন্তেকাল করেছে। তখন তো অবাক হয়ে গেলেন, চুরমাচুর হয়ে গেলেন যে ওই বেচারা বৃদ্ধ 60-70 বছর, বৌমাটা থাকলে তো একটু রান্না করে শ্বশুরের খেদমত করতে পারতো, এখন তো কেউ নেই।
বলে ঠিক আছে সেটাও ছুটি হলো এরপরে ছোট বাচ্চাকে নিয়ে ওই হোটেলে চলে আসলো ওই বৃদ্ধ লোক দেখেন কত বড় ঈমান হেদায়েতটা কত বড় বিষয় বাবা চারটি কানে বিষয় না কুরআন শোনার মাহফিল যদি হেদায়েত না নিয়ে যেতে পারেন আজকের মাহফিল কোনো কাজে আসবে না একটা কোনো সওয়াব লাভ কাজে আসবে না যদি মনটা পরিবর্তন না হয় যখন ওই খাতুন বলল যে আপনি আপনার নাতিকে নিয়ে থাকেন এখন নাতি ছোট বাচ্চা ছাদের মধ্যে খেলতে খেলতে হঠাৎ করে পা পিছলে ছাদের থেকে পড়ে একদম অবস্থা খারাপ রক্তাক্ত হয়ে গেল ওই দাদা দৌড়ায় আসলো নাতিকে কোলে নিয়ে অ্যাম্বুলেন্সে করে যখন নিয়ে যাচ্ছে আরে হসপিটালে যাওয়ার আগে আজরাইল সালাম এসে ওই বাচ্চাটার জান নিয়ে গেল আল্লাহর হুকুমে যখন এমন অবস্থা ওই খাতুন এবং ওই মহিলা এবং মহিলার হাজবেন্ড যে আর্মি অফিসার ছিলেন তারা চিৎকার দিয়ে উঠলেন বলতেছে আপনার এখন কি হবে তিনি ওই মুহূর্ত দেখতেছে চোখের পানিটা টলটল করতেছে মুছে নিজের হাতে নাতির জানাজার ব্যবস্থা করলেন দাফন করলেন করে দিয়ে বলতেছেন ওই খাতুন আর ওই হাজবেন্ড ওই দম্পতিকে বলতেছেন আপনারা কি খাবেন দুপুরে লাঞ্চ আওয়ারে কি খাবেন তারা তাজ্জব হয়ে গেল মাত্র পাঁচ ছয় দিনের মাথায় তার ছেলেকে ছেলের বউকে নাতিকে হারিয়ে নিষ্ঠ তারপর জিজ্ঞেস করছে কি খাবেন এত অনেস্টি এত ঈমান অবাক হয়ে গেলেন বলতেছে কিসের কিসের ঈমান কিসের আকীদা কোন জিনিস আপনাকে এতটা স্পিড দিচ্ছে কোন জিনিস আপনাকে এখনো স্বতঃস্ফূর্ত রাখছে সচ্ছল রাখছে হয়তোবা তিনি বলতেছিলেন ওদিন ইন্না মা আল উসরি উসরান নিশ্চয়ই দুঃখের পরে তো সুখ আল্লাহ দেন ঠিক না বলতেছে কেন আমি দুঃখ করব আমারই তো আমি তো এখন কাঁচা নয় পাকা ফল হয়ে গিয়েছি যারা কাঁচা ছিল আল্লাহ নিয়ে গিয়েছে এখন আমি পাকা ফল কিছুদিন পর আল্লাহ আমাকে নিয়ে যাবে জান্নাতে গিয়ে আমার সন্তান নেক সন্তান ছিল তাদের সাথে আমার আবার দেখা হবে বলে এই কথা শুনে আল্লামা ইকবালের কাছে ওই খাতুন বলছেন আমার মনটা কেঁদে উঠল কেঁদে উঠল বলতেছে ঈমান কিসের মধ্যে ওই বৃদ্ধর জুবান খুলল বলতেছে আর কিছু নয় আমার নবীর ইশকের মধ্যে যদি মদিনাওয়ালার প্রেম অন্তরের মধ্যে প্রবেশ করে বান্দা খোদার কসম করে বলতেছে এই মাজলুম সালমাদ আলী সে রব্বুল আলামিনের ইজ্জতের কসম করে বলছি তার যার কবজায় আমার রূহ আছে যিনি চাইলে এই মুহূর্তে আজরাইল সালামকে পাঠিয়ে আমার রূহ কবজ করতে পারে সে রব্বি ইজ্জতের কসম করে বলছি সে কমলিওয়ালা নবীর যদি হয়ে যান এই দুনিয়া আপনার গোলামি হয়ে যাবে আপনার গোলামির মধ্যে চলে আসবে মহাব্বতের সিনা ভরপুর করেন এই দুনিয়াদারি আপনাকে শুধু ক্রিটিসাইজ করবে যতক্ষণ আপনার টাকা পয়সা আছে ততক্ষণ সম্মান করবে আপনার সার্টিফিকেট আছে না কি আছে দেখার সময় নেই আপনার যদি টাকা থাকে এই দুনিয়া আপনাকে নমনম করবে আপনাকে এনে স্টেজের মধ্যে সভাপতির আসনে বসাবে আপনাকে মসজিদের সভাপতি বানাবে আপনি সুদ খান না সুদ খান না ঘুষ খান দেশের টাই না দশের টা খান কিনা দেখবে না এই সমাজ এই সমাজের রীতি রেওয়াজ হলো ইহুদি নাসারাদের হয়ে গিয়েছে ভাইরা আমার কথার আগাজ শেষ আপনি যদি একবার নিজে থেকে চিন্তা করেন আজকে থেকে আল্লাহ রাসূলের হয়ে যাব আর কিচ্ছু লাগবে না আর কিচ্ছু লাগবে না দেখবেন আল্লাহ হেদায়েতের নূর আপনার সিনার মধ্যে ভরপুর করে দিচ্ছেন তখন আপনার সিনা মক্কা মদিনা হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন বলেন আমিন বলেন আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে চলার মতো তৌফিক দান আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ গুজার বান্দা হিসাবে কবুল করুন আসুন সেই প্যারা নবীকে সালাতু সালাম দিই ইয়া নবী